আগেকার দিনে পুত্রবধূদের সাথে এখনকার মেয়েদের মিলানো যায় না। এখনকার মেয়েরা অনেক বেশি স্মার্ট, অনেক বেশি বেয়াদব, অনেক বেশি কোনো কাজকর্ম তো জানেই না, উল্টা মুখে মুখে তর্ক করেই সময় কাটিয়ে দেয়। এ ধরনের হাজার অভিযোগ কিন্তু শাশুড়িদের কাছে শোনা যায়। প্রশ্ন হচ্ছে যে শাশু হিসেবে আমরা কি আগেকার চেয়ে পরিবর্তন খুব একটা হতে পেরেছি? হ্যাঁ, আজকে শাশুড়ির কথাই বলছি। এখনও তো সেই 80% শাশুড়ি কিন্তু সেই আগের আমলের, সেই আইএমএ জাহেরিতের আমল থেকে শুরু করিয়া ব্রিটিশ আমলের পরে আরও আরও যে আমল ছিল সেসব আলমারি রয়ে গেছে। নিজেরা ডিজিটাইজ সমস্ত সুযোগ সুবিধা ভোগ করার পর মনটা কিন্তু ওই সংকীর্ণই থেকে গেছে। পুত্রবধূকে বিচার করার আগে আমি আগে বলবো, আমরা যেহেতু মুরব্বী, হ্যাঁ আমাদের পরিবর্তন আসা উচিত, আমাদের ব্রড হওয়া উচিত, আমাদের আরও বর্তমান যুগের সাথে, যেহেতু মোবাইল ব্যবহার করছি, যুগের সাথে মিলিয়ে নাটক টিভি দেখছি, যুগের সাথে মিলিয়ে কাপড় চোপড় যখন পরছি, মনটাকে একটু যুগের সাথে চেঞ্জ করি না, তখন কিন্তু আর পুত্রবধূ এত দোষ চোখেই পড়বে না, গ্যারান্টেড।